এই নিয়ে 6 বার আর্জেন্টিনা দল এই নিয়ে 6 বার বিশ্বকাপ শুরু করলো হার দিয়ে সৌদি আরবের কাছে অবিশ্বাস্যভাবে হেরে গেল আজ আর্জেন্টিনা লিওনেল মেসিদের 2-1 গোলে হারিয়ে দিয়েছে সৌদি মেসির একটি এবং মার্টিনেজের দুটি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে স্তব্ধ হয়ে গেছে গোটা আর্জেন্টিনা শিবির তবে এই ঘটনা কিন্তু বিশ্বকাপে প্রথম ঘটেনি ষষ্ঠবারের মতো এই ঘটনা ঘটল যেখানে বিশ্বকাপে হার দিয়ে শুরু করলো আর্জেন্টিনা এর মধ্যে একবার তারা ফাইনালে উঠে গিয়েছিল যে বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল 1930 সালে প্রথম বিশ্বকাপে রানার আপ হয়েছিল আর্জেন্টিনা 1934 বিশ্বকাপের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে 3-2 গোলে হেরে তারা বিদায় নিয়েছিল এরপর 1950 এবং 1964 সালে আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি 1958 সালেও প্রথম ম্যাচে পশ্চিম জার্মানির কাছে তারা হেরে যায় 3-1 গোলে সৌদি আরবের মতো ফিফা র্যাঙ্কিংয়ের এত নিচে থাকা প্রতিপক্ষের বিপক্ষে হার যে আর্জেন্টিনার আত্মবিশ্বাসে অনেকটা ধাক্কা দেবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ নেই 1974 সালে প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে 3-2 গোলে হেরে যায় আর্জেন্টিনা এরপর 1982 বিশ্বকাপে তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে 1-0 গোলে হেরে যায় 1982-র পর 1986 সালে ডিয়াগো ম্যারাডোনার সৌজন্যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল এরপর 1990 বিশ্বকাপে প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে তারা হেরে গেল 1-0 গোলে কিন্তু সেই হারের ধাক্কা সামলে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ম্যারাডোনার আর্জেন্টিনা কিন্তু পশ্চিম জার্মানির কাছে ফাইনালে হেরে রানার আপ হতে হলো তাদেরকে অর্থাৎ এবারে যে দুর্ঘটনাটা ঘটল সেটিকে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বড় দুর্ঘটনা বললেও আর্জেন্টিনার ইতিহাসে কিন্তু এর আগে 5 বার বিশ্বকাপে এমন শুরু হয়েছে 5 বার তারা শুরু করেছে এমনভাবে হেরে যার মধ্যে 1 বার ম্যারাডোনার দল হেরে বিশ্বকাপ শুরু করেও ফাইনালে খেলেছিল তাই আর্জেন্টিনার সমর্থকরা এই সব ইতিহাস ঘাটাঘাটি করে একটা সান্ত্বনা খুঁজে পেতেই পারেন এই হারই হতে পারে দলের শক্তিমত্তা বৃদ্ধির অন্যতম নিয়ামক এখন দেখা যাক আর্জেন্টিনা যে ভুল আজকের ম্যাচে করল সেই ভুল শুধরে নিয়ে সেই হারকে শক্তি বানিয়ে বিশ্বকাপে বাকিটা সময় দুর্দান্ত পারফরমেন্স দিয়ে কিছু একটা ঘটাতে পারে কিনা সেটি দেখবে গোটা বিশ্ব